হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো এই সবে মাত্র স্নান করলাম, পুজো টুজো করলাম, আর এক জায়গাতে গেছিলাম। কোথায় বলো তো? বগুলাতে গেছিলাম ননদকে নিয়ে। তো ওর 9 মাস পরে গেছে, ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল, তো সেই জন্য গেছিলাম। এসে স্নান টান করে পুজো টুজো সেরে বসলাম। আর দেখো সামনে প্লেট সাজিয়ে নিয়েছি, প্লেট সাজিয়ে নিয়েছি, কাঁচের গ্লাস সাজিয়ে নিয়েছি। কেন বলো তো? কিসের জন্য সাজিয়েছি একটু গেস করে বলো তো, কী হতে পারে? অবশ্যই খাওয়া দাওয়া তো হবেই না, প্লেট যখন বার করেছি কিছু তো খাবোই, আর গ্লাসে তো কিছু পান করবো। তো চলো দেখিয়ে দিই, ভাত খাবো, ভাত। এই থালাতে করে আজকে একটু মন চাইলো ভাত খাবো, রোজ তো ওসব থালায় খাই, আজকে একটু মন চাইলো স্পেশাল থালায় খাবো ভাত। তো চলো ভাতটা নিয়ে আসি। আর কালকে তো প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সকাল দিয়ে কারেন্ট নেই। আমি বগুলাতে গেছিলাম, ফোন আর চার্জারটা সাথে করে নিয়ে গেছিলাম, ভাগ্য ভালো চার্জারটা নিয়ে গেছিলাম, চার্জ হয়ে গেছে। আমার হাজবেন্ডের ফোনে তো মাত্র 5% চার্জ আছে, তার মধ্যে যে ছেলে দেখো বাবার ফোন নিয়ে বসে বসে গেম দেখছে। বাড়িতে কারেন্ট নেই, কিচ্ছু নেই। রাখ ফোন, সুজা খুঁজবে। তো এই দেখো ভাত, এই ভাতটা এখন প্লেটে ঢালবো। কি বলো তো এগুলো দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে? হ্যাঁ। তো এই যে দেখো ভাত নামাচ্ছি, এক প্লেট ভাত, আর এই যে আর এক প্লেট আছে। দেখো 2 প্লেট, আর তার সাথে দিয়েছে স্যালাড 2 প্যাকেট, পেঁয়াজ আর শসা। এই কি রে, জল খাবি? এই যে 2 প্যাকেট। তো এগুলো এখন প্লেটে নামাবো। আর এই দেখো কাঁচের গ্লাসে যেটা খাবো সেটা। আসলে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, তো যদি ঠান্ডা মানে গরম হয়ে যায় তো এই জন্য এক বালতি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আমাদের তো এখনও ফ্রিজটা কেনা হয়নি, ওই জন্য তো পরের বছর তো অবশ্যই কিনবো, চাইলে এখনই কিনতে পারি কিন্তু কিনবো না। এই দেখো 2 লিটারের একটা নিয়েছি সবাই মিলে জমিয়ে খাবো বলে। এই যে কোল্ড ড্রিঙ্কস, আর এইটা হচ্ছে বিরিয়ানি দেখো। তো চলো প্লেটে এখন ঢেলে নিই এটাকে। বাবু, এই বাবু, কিরে এটা? বাবুর এক্সপ্রেশনটা দেখো খালি। এ বাবু প্লেটে নে, প্লেটে নে, মানে প্লেটে ঢাল, প্লেটে ঢাল, এই যেখানে ঢাল। বাবুর জন্য এনেছি লেগ পিস, বাবু লেগ পিস খেতে ভালোবাসে। একটা নিয়ে এসেছি ডিম বিরিয়ানি, বিরিয়ানির মাংসটা আমার ভালো লাগে না, আমার শুধু আলুটা আর রাইসটাই বেশি ভালো লাগে। আর আমার ছেলে একটু লেগ পিস পাগল, তো ওই জন্য লেগ পিস নিয়ে এসেছি। কোনটা আছে আমি জানি না, ওই ওই প্লেটটা এই থালায় ঢাল, এটাতে 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 রাখ, খোল। একটু কারেন্ট নেই, অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা, ফুলা ফুলা লাগছে, আস্তে আস্তে আস্তে। এইটাতে লেগ পিস, বাবু দাঁড়া দাঁড়া, ভালো করে দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে ভাত পড়ে যাবে, নিচে ভাত পড়ে যাবে। এটাই আলু, আর এই দেখো ডিম। তো একদম গরম গরম বিরিয়ানিটা আমি যখন গেছিলাম তখন মানে তখন সবেমাত্র বিরিয়ানিটা, কি বলছি কথা তুতলে যাচ্ছে কেন আমার, তখন বিরিয়ানিটা নামালো হাড়িতে। এই দেখ মাংস, কতখানি মাংস দিয়েছে রে বাবু, খেয়ে যায়। এ বাবু এদিকে অন্ধকার আসছে, এদিকে তাই বাবু। তো দেখো বন্ধুরা বাবু খেতে বসে পড়েছে, দেখিস। তো এখন কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নেব।
গেছে গেছে উনি গেছে দেখো তো দেখো খাওয়া শুরু করে দিয়েছি আর খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা বগুড়া সবথেকে ফেমাস যে দোকানটা হাজিমালাং সেখান দিয়ে নিয়ে এসেছি দামটাও বেশি কিন্তু খেতেও খুব ভালো সব ভালো ভালো আরে বাবুর অবস্থাটা দেখো বিরিয়ানি পাগল হয়ে গেছে এই বয়সে শুষা নেই এখানে এই এখানে এই প্লেটের শোষাটা কই সব খেয়ে নিয়েছিস আমার জন্য রাখিস আমি তখন কিচ্ছু খাইনি বাবু দেখো এক গ্লাসে স্প্রাইট এক গ্লাসে না এক থালাতে বিরিয়ানি আবার ভুলো